পাঞ্জাবি জাতি পড়েছেন আপনি, বলেন এটা কিসের জন্য? কিসের জন্য পাঞ্জাবি আর কিসের জন্য? বাঙালি ট্রেডিশন, বাংলাদেশ ট্রেডিশন অনেক কিছুই আছে, কিন্তু আপনি যে বয়সে পড়েছেন কি কোনো মানে অন্য কোনো চিন্তা ভাবনা আছে কিনা? এখন যদি ভাই আপনার মনে হয় আমার কোনো চিন্তা ভাবনা আছে, তাহলে তো আর কিছু করার নেই, থাক, আমার ভিতরেই থাক সেটা। ভিতরে থাক, ইচ্ছা হয় কিন্তু পারেন না। রিয়েলি 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 এই জন্যই কবিতা লিখি, যত সাধ ছিল সাধ্য ছিল সেই জন্যই তো কবিতা লিখি, কবিতা দিয়ে বলি। কবিতা দিয়ে লিখেন মানে ওইটা মানে আপনি ওইদিকে প্রকাশ করেন? ওইদিকে প্রকাশ করি। মুস্তফা ভাই, আমরা কি কবিতা শুনবো না হিমাংশু দার গান শুনবো, কোনটা? আমার গান শুনবো, কিন্তু একটু ইনফরমেশন আমার দেওয়া দরকার যে, হ্যাঁ, যেহেতু গান সম্পর্কে মানে বলা হয়েছে, হিমাংশু দা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে একটি মানে অ্যালবাম জাগরণের গান নামে একটি অ্যালবাম হয়েছে বাংলা 40 বছর পরে, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে কালজয়ী গানগুলো ছিল এবং অনেক দেশাত্মবোধক গান এতে স্থান পেয়েছে, দুটো আর কি, অ্যালবাম 1 এবং অ্যালবাম 2, এবং সেখানে গাফার ভাইয়ের কয়েকটি গান স্থান পেয়েছে, মানে কালজয়ী কয়েকটি গান স্থান পেয়েছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো, হিমাংশু দার যে গানটি গেলেন রেও পেয়েছে। আরেকটি গান আপনার নিশ্চয়ই অনেকে জেনে থাকবেন, একটি হচ্ছে রক্তে আমার লেগেছে প্রলয় দোলা, এই গানটি গাফার ভাই লিখেছিল, এটা 21 ফেব্রুয়ারি লিখেছিল, এবং শেখ লুৎফর আমার সেটা সুর দিয়েছিল, এবং এই গানটিও সেখানে স্থান পেয়েছে। তো অনেকেই খালি লুসি গায়, এটা শুধু লুসি ভাবি গায়, কিন্তু এই স্টেপ মিডিয়া যে জাগরণের বাংলা জাগরণের গানটি করেছে আমাদের মাহমুদ সেলিম উদীচির জেনারেল সেক্রেটারি, এবং উদীচির সাথে যারা ইনভলভ এবং মুক্তিযুদ্ধের সাথে যারা ইনভলভ ছিল এবং প্রগতিশীল চিন্তাধারা যারা ছিল তারা এটা করেছে। এবং এই যে গানটি আমরা গত একটি টক শোতে বলেছিলাম যে গান খুব পাওয়ারফুল, আসলে গান, কিন্তু আপনি যেটা বলেছেন যে শুধু বক্তৃতা, গাফার ভাই নিজেও বলেছেন যে বক্তৃতা তো আসলে এটা মানুষ মনে রাখে না, তাই না? কিন্তু গান একটি বিপ্লব ঘটাতে পারে, এবং পাকিস্তান পিরিয়ডে যদি আপনারা দেখেন বা আমরা যদি দেখি যে দুটো গান আমাদেরকে পুরো 24 বছর উজ্জীবিত করেছিল, সেই গাফার ভাইয়ের সেই কালজয়ী গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি, আমরা জন্ম হয়ে যে গানটি আমরা দেখেছি, এবং এই গানটি 52-র পরে সেটা 67-র আন্দোলন, গণঅভ্যুত্থান, স্বাধীনতা পর্যন্ত এই গানটি আমাদেরকে উজ্জীবিত করেছে, সাথে সাথে অবশ্যই আমাদের আমাদের যে আজকে যে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের যে গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গান দুটো আমাদের উজ্জীবিত করেছিল। তো সুতরাং গান আসলে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো যাই হোক, আমরা গান শুনবো, এবারে আমরা গানে যাব, আমাদের মাঝে আছেন তনুশ্রী গুহ, তনুশ্রীকে অনুরোধ জানাবো আরেকটি রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য। তনুশ্রী গুহ, তনুশ্রীর গান আমি খুব ভালোবাসি। তনুশ্রী কি ভালো গান? খুবই ভালো গান গায়। ওর একটি অ্যালবামের আমি বোধহয় মোড়ক উন্মোচন হয়ে গিয়েছিলাম, এটা খুব ভালো হয়েছিল, ভালো হয়েছিল। আরে কৃতজ্ঞ না, তোমার পাওনা। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার না পে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, বুঝি গো রাত পোহালো বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে, সম্মুখে ওই হেরি পথ তোমার কি রাত পৌঁছবে না মোর দুয়ারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আকাশের যত তারা চেয়ে রয় নিমেষ হারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে, তোমারই দেখা পেলে সকল ফেলে টুপে আলোক পারাবারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে,
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। প্রভাতের পথিক সবে এলো কি কালো রবে গেল কি গান গে ওই সারে সারে বুঝি বা ফুল ফুটেছে সুর উঠেছে অরুণ বিনার তারে তারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার না পে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। তারপর গাপ্পার ভাই আপনার গানের মোড়ক উন্মোচন করেছেন, আপনি আমাদেরকে তো দাওয়াত দেন নাই। আগে চিনতেন না আপনি কত ইংরেজিতে সেটি দেবেন আপনি আগে চিনতেন না বলেন কি নতুন আসছে শিলচর থেকে শিলচর থেকে আপনি নতুন আসছেন কি বলেন আপনার চ্যানেলে আসেন 2007 থেকে আমরা এখানে সম্প্রচার শুরু করেছি আপনি আসেন আপনি তখন ও আপনি আপনি আপনার চ্যানেলে আসেন নাই তো আপনার মূলক উন্মোচন হবে আপনি আমাদেরকে দাওয়াত না দেন আপনার ক্যামেরাকে তো দাওয়াত দেবেন নাকি এখানে এসছে আমার যে 2000 তখন তো যাব না আমার কাছে গাপ্পার অঙ্কল আত্মীয়ের মতো কারণ আমায় খুবই কম চেনাতে উনি এত স্নেহ করতেন। আমার সিডি লঞ্চের সময় একবার ফোন করেছি তখন অনেক ব্যস্ততার মধ্যে উনি ঠিক 6টার সময় এসেছেন। আমার কাছে এটা ভ্যালুটা ডিফারেন্ট মানে এটা একটা ফর্মাল ওকেশন একটা কবি পলিটিক্স এর অনেক উপরে এটা তাই নাকি হ্যাঁ আপনার তাই মনে হয় আমার তাই মনে হয় না সেটাই সত্যি সেটা সত্যি ঠিক আছে আপনি নেক্সট কবে মানে আপনার আরেকটা অ্যালবামের সময় আসবে হ্যাঁ আরেকটা অ্যালবামের সময় আসবে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই হ্যাঁ সব সব আলাই করে নেব নাকি মনে রাখলাম আমরা আচ্ছা ঠিক আছে হিমাংশু দা কি চুনিয়া মাছ নাকি আপনি এরকম একটা সুযোগ আমি ছাড়তে চাচ্ছি না অন্তত দুটো কথা বলি আমি গাফর ভাই সম্পর্কে বলেন বলেন কবির ভাই আপনি বলেন মানে ট্রেডিশনালি আমাদের বাংলাদেশে আমরা বয়োজ্যেষ্ঠ যারা যারা আমাদের অগ্রজ তাদেরকে যে আমরা কি পরিমাণ শ্রদ্ধা করি এটা আসলে বলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। গাপ্পার ভাইকে আমি ঠিক কাজল ভাইও যেভাবে বলেছেন বাংলাদেশে সেভাবে গাপ্পার ভাইয়ের সঙ্গে আমার ই হয়নি পরিচয় হয়নি। গাপ্পার ভাইকে আমি চিনতাম হয়তো উনিও কখন আমাকে দেখে থাকবেন 69, 70, 71 এইসব দিনগুলোতে সংবাদে বা বিভিন্ন জায়গায় কোথাও না কোথাও আমি তো দেখেছি কিন্তু হয়তো গাপ্পার ভাই আমাকে সেভাবে নোটিস করেননি হতে পারে সেটা কিন্তু গাপ্পার ভাই লেখার প্রতি যে কি প্রচণ্ড আকর্ষণ ছিল তখন আমাদের এখনও যদি নেই তা না এখন তো আরও বেশি সেই আকর্ষণে গাপ্পার ভাইকে চিনতাম। গাপ্পার ভাই আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি এই গান লিখেছেন সেটা জানতামই না প্রথম যখন আমি জানতাম না গাপ্পার ভাই এটা লিখেছেন তখন আমি গান জানি না গান হারমোনিয়াম বাজানো তো দূরের কথা আমি আমি যাদেরকে দিয়ে উদিচি করেছি কুলড়াতে তাদের গলায় হারমোনিয়াম ঝুলিয়ে দিয়ে তারপর আমি বলেছি আমি গাইবো আমাকে তোমরা ফলো করো আমি কিন্তু গায়কও না অর্থাৎ এই গানটি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি এই গানটি আমি যখন গাইতাম অনেকেই জানে এটা কুলড়াতে তখন আমার চোখ দিয়ে পানি বেরোতো অথচ আমি কিন্তু গায়ক না তা আমার সঙ্গে সবাই গাইতো। এই যে গানের বিষয়টা অনেক পরে জানলাম যে
আসলে গাফফার ভাই গান লিখেননি, গাফফার ভাই লিখেছিলেন কবিতা, সেটি মানে গান হয়েছে একটা পর্যায়ে গিয়ে, সুর দিয়েছেন পরে না, সেটা তো জানি আলতাফ মাহমুদ তো আমাদেরই মানুষ, সেটা সেসব সেসব ইতিহাস, উনি কি উদিচির মানুষ? হ্যাঁ উদিচির মানুষ, অবশ্যই অবশ্যই, প্রিয় দর্শক সব উদিচির মানুষ, মানে আর উদিচির বাইরে পৃথিবীতে বাংলাদেশে আর কিছু নাই, না না উদিচি উদিচি। এবং বিলু ভাই যখন কথা বলছিলেন তখন মুস্তফা ভাই আমাকে বলতেছেন যে উনি উদিচির সহসভাপতি, আরে উদিচি ছাড়া মানুষের গান গায় না? গায়, হ্যাঁ গায়, তো উদিচি করেন নাই কখনো। আচ্ছা আমি সেটাই বলছিলাম, উদিচির উদিচি দিয়ে যে শুরু হয়েছে বাংলাদেশের আন্দোলন তা তো না, কিন্তু উদিচি এটা শুরু তো করেছিল, এই যে শুরুটা পরে অনেকেই এসছে সেটা ঠিক আছে, কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম গাফফার ভাই সম্পর্কে, পরে যখন আমি লন্ডনে আসলাম 2000 সালে, গাফফার ভাই সম্পর্কে অনেক কিছু শুনলাম জানলাম, এবং আমি নিজেও একটা পত্রিকায় চাকরি করতাম, আপনারা জানেন সেটা ভালো করে, যে সেই ব্রডশিট পত্রিকা, বিশেষ করে আপনি তো জানেনই, তাই না? তো সেই পত্রিকায় যখন আমি কাজ করি, গাফার ভাইয়ের একটা ই ছিল, কলাম ছিল, যেটা প্রতি মঙ্গলবার নাকি বুধবারে ছিল তখন, আমার এখন আর বারটা মনে নাই, 2001 সালে 2002 সালে সেই সময়টায় মঙ্গলবারে ছিল, তো ওইটা আমার একটা প্রধান কাজ ছিল, অর্থাৎ যখনই গাফার ভাইয়ের এই মঙ্গলবারের লেখাটি আমাকে খুব যত্ন সহকারে দেখে সংশোধন করে তারপরে টাইপ করতে হবে, সেটা টাইপ করতাম আমি, তখন সেই সুবাদে আমার সৌভাগ্যটা হলো সরাসরি গাফফার ভাইয়ের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা এবং কথা বলে বলে সেইভাবে একটা নৈকট্যে আসার সুযোগ হলো, পরবর্তীতে সামনাসামনি আসলাম, উনিও আমার সম্পর্কে আরও জানলেন, আমি তো জানি, এবং মোটামুটি ওনার মনের বোধ হয় খানিকটা কাছাকাছি, খুব কাছাকাছি আমি যেতে পারছি কিনা জানি না, কারণ আমার অভিযোগ আছে সেটা উনিও জানেন, আমার এবং গাফফার ভাইয়ের বয়সের যে তারতম্য সেটা এক যুগেরও বেশি। আমি গাফফার ভাইকে বলেছিলাম, গাফফার ভাই আপনি আমাকে তুমি করে বলবেন, আমি আমার খুব ভালো লাগবে, কিন্তু গাফফার ভাই এখন পর্যন্ত আমাকে তুমি বলেননি, এই দুঃখবোধ নিয়ে এখনও আছি, কবে কোন দিন তিনি আমাকে কবির তুমি আসো এই আশায় বসে আছি। গাফফার ভাই কিন্তু সবাইকে আপনার না, কিন্তু সেটাই তো সেই সেই আশায়, মানে আমি যে বসে আছি এই কথাটা বলার সুযোগ এখন পেলাম, আর ওই যে বললাম বাংলাদেশে একটা ট্রেডিশন আছে বয়োজ্যেষ্ঠকে আমরা কি পরিমাণ শ্রদ্ধা করি, সেটা আজকে আমার ভাবাবেগী বলেন আর যাই বলেন সেটা প্রকাশ করার জন্য আমি তাকে সালাম করতে চাচ্ছি। কবির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, শ্রদ্ধাবোধ, গাফফার ভাই একদিন বলেছিলেন বেশ আগে যে যেকোনো সমাজে হয় ভক্তি করতে হবে নতুবা ভয় পেতে হবে, এবং গাফফার ভাই দুঃখ করে বলেছিলেন যে আমাদের সমাজ থেকে এখন ভক্তি শ্রদ্ধা বয় সব কিছু উঠে যাচ্ছে, কেউ কাউকে বদার করে না, এবং আমাদের যারা মুরব্বী এবং আমাদের যারা অগ্রজ তাদেরকে শ্রদ্ধা করতে হবে, এবং তারাই আমাদেরকে পথ দেখিয়েছেন, গাফফার ভাই আমাদেরকে পথ দেখিয়েছেন, আমরা তাদের পথ ধরেই আমরা হাঁটছি। আমি যখন বিলেতে আসি 1990 ইংরেজিতে, তখন গাফফার ভাই এসেছেন 1974 এসেছেন আপনি 1974, এবং এই লন্ডনে যারা এসেছেন, ব্রিটেনে যারা এসেছেন অনেকেই ব্যবসা বাণিজ্য করেছেন এবং ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হয়েছেন। গাফফার ভাই যদি চাইতেন তাহলে ব্যবসা করতে পারতেন। একটি লেখায় তিনি লিখেছিলেন যে আমি তো আমাকে দিয়ে ব্যবসা কোনোদিন হয় নাই, তবে ব্যবসা যদি করি তাহলে বইয়ের ব্যবসা করবো, এরকম একটা লেখা লিখেছিলেন না গাফফার ভাই? বইয়ের ব্যবসা করব। সেই ব্যবসা কি আপনার মানে স্বাদ কি পূরণ হয়েছে? আপনি কি বইয়ের ব্যবসা করতে পেরেছেন? কোনো ব্যবসাই আমার দ্বারা হয়নি। হয় নাই? আপনার কি খুব মন চায় ব্যবসায়ী হতে? না, আমাকে রবীন্দ্রনাথের কথা বলেন তো, রবীন্দ্রনাথ একবার ব্যবসা করতে গেছিলেন, মানে জাহাজ কোম্পানি শিপিং কর্পোরেশন, দুটো জাহাজই আটলান্টিকে ডুবে যায়, লক্ষ্মী সরস্বতী বোধ হয় নাম ছিল, এবং প্রচুর দেনা হয়েছিল, তখন উনি এটা গান লিখেছিলেন, আমি ঠিক বলতে পারবো না, তনু বলতে পারবে, তুমি যত ভার দিয়েছো আমায় করিয়া দিয়েছো সোজা, আমি যত ভার নিয়েছি মাথায় সকলই হয়েছে বোঝা। রবীন্দ্রনাথ বলছেন যে আমাকে ভগবান কবিতা লেখার শক্তি দিয়েছেন, সেটা আমি মানে অপরাধীয়, কিন্তু ভগবানের সে বোঝা আমার কাছে সোজা, তা আমি আবার নিজে ব্যবসা করতে গিয়া যে বোঝা নিলাম সেটা আমি আর সহ্য করতে পারছি না। আমারও সেরকম হয়েছে, লিখতে পারি টাকা উপার্জন করতে পারি লিখে, তো ব্যবসা করতে গিয়ে মার খেয়েছি। কিন্তু বাংলাদেশে যারা সাংবাদিকতা করে, গাফফার ভাই আজকে আপনি বলুন
এই যে এই কমিউনিটিতে।